সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার চার বছর আজ তবে এখনও শেষ হয়নি বিচারকাজ তিনি সমকালের স্থানীয় প্রতিনিধি ছিলেন দুহাজার সতেরো সালের দোসরা ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার ব্যবস্থা করা হয় পথে অবস্থার অবনতি হলে উল্লাপাড়ার একটি হাসপাতালে মারা যান তিনি সাংবাদিক শিমুলের স্ত্রী নুরু নাহার বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুরের তৎকালীন পৌর মেয়র হালিমুল হক মিরু সহ আটত্রিশ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন জামিনে থাকলেও সব আসামির বিরুদ্ধেই অভিযোগপত্র দেওয়া হয়েছে এদিকে সাংবাদিক শিমুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে স্থানীয় সাংবাদিকরা সকালে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে কালো পতাকা উত্তোলন কালো ব্যাজ ধারণ এবং তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও শোক র্যালি বের করা হয় তার আত্মার মাফিরাত কামনায় আয়োজন করা হয় দোয়া ও মাহফিলের